দেশের বিভিন্ন জায়গার কিছু খবর নিয়ে এখন একটি ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তর কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে এ চেক প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নিসার উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল ও জাল ভোট সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মার্কা প্রতীকের প্রার্থী মোহাম্মদ হেলালুদ্দিন শহরের পুনিয়াউটস বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন এই ঘটনায় তিনি রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ দিলেও তা তারা গ্রহণ করেননি তিনি চল্লিশটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ পুনরায় নির্বাচন দাবি করেন তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে দহে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয় ঘাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা হয়েছে সদরের বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ হয়েছে এলজিইডির স্থানীয় সভাকক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মোহাম্মদ আব্দুল হাকিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজের আঙিনায় শতাধিক ফলজ ও ঔষধি গাছ রোপণ করেছে কলেজ ছাত্রদল সিরাজগঞ্জ জেলা ও ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় নৌশিকদির রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুমন মিয়া হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে শাস্তির দাবিতে সমাবেশ ও মানববন্ধন হয়েছে রায়পুরার সর্বস্তরের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে নিহতের স্বজন রাজনৈতিক সহকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা বক্তব্য দেন নিহত সুমনের পিতা ও চর সুবদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর এলাহি রায়পুরা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম পাহাড়তুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ অন্যান্যরা ক্লিন মানিকগঞ্জ গ্রীন মানিকগঞ্জের অংশ হিসাবে সাটুরিয়ায় টোকাই নামক একটি প্রজেক্টের মাধ্যমে পরিবেশের দূষণ রোধে গঠিত হবে ইউনিয়ন ভিত্তিক ডাম্পিং স্টেশন উপজেলা প্রশাসনের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রেহান আক্তার কক্সবাজারে রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির জীবনমান উন্নয়নে গত পাঁচ বছরে এক হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি এ সংক্রান্ত অবহিতকরণ সভায় সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন খান ড্রেন কালভার্ট ও ফায়ার স্টেশন সহ আরও বেশ কিছু প্রকল্পের কাজ চলতি বছরের মধ্যে শেষ হবে বলেও এ সময় জানানো হয় প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পঁচিশতম আঞ্চলিক ট্রেনার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জে দোতরায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী আয়োজিত ট্রেনার্স কনফারেন্সের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার প্রশিক্ষণ আমিমুল এহসান খান পারভেজ নাজনীন আক্তার বাংলাভিশন নিউজ ডেস্ক